হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আজকে বাবার বাড়ি যাচ্ছি, তো খুব সকালবেলা বাসা থেকে বের হয়ে গেলাম যেহেতু অনেক গরম পড়েছে। আর সকালের দিকে যাওয়া হলে কি একটু আরাম পাওয়া যায়। এই বাচ্চাদের নিয়ে আমি আর আমার বোন তো যাচ্ছি, আর খুবই ভালো লাগছিল, অনেকটাই বলা চলে যে সারপ্রাইজ। আব্বাকে ওরকম একটা বলা হয়নি, তো আমি ভাবলাম যে সকালের দিকেই আব্বাকে বলি, রাতের বেলায় হঠাৎ করে ডিসিশন নেওয়া যে আমরা যাব। তো আমি কিন্তু বলেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কোথায় যাব। তো বাবার বাড়ি হলো আমার কাছে অন্যরকম অনুভূতি। যখনই আমি বাবার বাড়িতে যাই আমার সবচেয়েতে বেশি ভালো লাগাটা কাজ করে, কোনো ক্লান্ত লাগে না, মনে হয় যে শরীর খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো যারা আমার ব্লগটা দেখতেছেন এবং আমার পাশে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন পুরনো আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা রইল। যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। এই তো আমি আমার বাবার বাড়ি এরিয়াতে এসে পড়েছি, এখন বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর এটা হলো আমাদের বাড়ির ভিতরের পরিবেশ, একদম সবুজ ছায়া, এত বেশি ভালো লাগে, চারপাশে গাছ। তো বাসায় এসে প্রথম ভিতরে ঘরের ভিতরে ঢুকলাম, আর একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল সব কিছুর মধ্যে, আমার মায়ের ছোঁয়া ছিল। তারপরে আমরা একটু জুস খেলাম, এটা হলো বাইরে যে আমাদের পাকা ঘাটলাটা, এখানে এসে আমরা যখনই বাসায় আসি না কেন এখানে এসে বসি, এত বেশি ভালো লাগে। আর আব্বা আমাদেরকে দেখে, আব্বা দুই ভাই এত বেশি খুশি ছিল, সত্যি খুবই ভালো লাগছিল, বাচ্চারাও খুব এনজয় করতেছিল। আর আমরা যেহেতু নাস্তা করিনি, তো এসে নাস্তা খেলাম, পাউরুটি ভাজি ডাল। আর আব্বা তার নাতনিদের নিয়ে বসে খুবই খুশিতে, মানে কি বলবো, এই মুহূর্তটা সত্যি অনেক এনজয় করেছি, এত বেশি ভালো লেগেছে। আর আমার মেয়ে ওই তো পুকুর ঘাটে গিয়ে বসে আছে, আর আমাদের বাড়ির যে ভাড়াটিয়া ওনার সাথে বসে বসে কথা বলতেছিল। আর গাছে ফল এসেছে, কাঁঠাল আম ওরকমভাবে এবার গাছে ওরকম একটা ধরেনি, তারপর আমগুলো দেখে খুবই খারাপ লাগলো, যেহেতু দুই একটা আমের মধ্যে প্রচুর শিল দেখলাম। আমার বোনের বাচ্চাটা পুরাটা বাসা হেঁটে হেঁটে দেখতেছিল, মনে হচ্ছে ওদের ক্লান্ত ভাব চলে গিয়েছে। আর এদিকে বাড়ির যে ভাড়াটিয়ার বাচ্চারা আছে ওরা আমাদের দেখে অনেক খুশি হচ্ছিল। আমরা বাসায় এসে একটু রেস্ট নিলাম, যেহেতু খুব সকালের দিকে এসেছে। তো বাসায় যখনই আমার বাবার বাড়িতে আসি, আমাদের ছেলেমেয়েরা, আমার বোনের ছেলেমেয়েরা, ওরা এসে নানার কাছে একটা আবদার থাকবে ওদের, যে ওদের বটতলা নিয়ে কিছু কিনে দিতে হবে। তারপরে তো আমার ভাইয়ের দুই বাচ্চা, বোনের মেয়ে, বোনের ছেলে, আমার মেয়ে, আমার আব্বার সাথে ছবি তুলতেছিলাম, এটা আমাদের বাড়ির সামনে যে অংশটা ওখানে। তারপরে এই তো আব্বা ওদের নিয়ে যাচ্ছিল, আর ওরা খুশিতে এরকম একটা দৌড় দিয়েছে, আমরাও পিছন পিছন দৌড়িয়ে যাচ্ছিলাম, বলতেছিলাম যে তোমরা দাঁড়াও আর কি, একা একা যেও না, কারণ বাচ্চারা কিন্তু এগুলো বসতে চায় না, হঠাৎ পড়ে গেলে ব্যথা পাবে এই আর কি। তো এই তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আব্বার হাত ধরে, নানা ভাইয়ের হাত ধরে যাচ্ছিল। তো মানে এই ফিলিংসটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, নানা ভাইকে কীভাবে নানা ভাইয়ের কাছ থেকে আবদারগুলো করে আর কি, আবদার পূরণ করছে তাদের। আর এটা হলো আমার ছোট চাচার বাসা, অনেক বড় একটা বাগান বাড়ি, পাশেই যে টিনের বাড়া এটা হলো আমার বড় চাচার বাড়ি, আর মাঝখান দিয়ে এটা হলো আমাদের পারিবারিক রাস্তা আর কি আমাদের সবার। এত ভালো লাগছিল যখন যাচ্ছিলাম, আর বাচ্চারা দৌড়িয়ে আগে আগে যাচ্ছিল, আমরা পিছন পিছন ছিলাম, তো ওদের ডাকতেছিলাম ওরা শুনতেছিল না। তো সামনে যেহেতু দোকানপাট আছে, এখানে আমাদের একটা পারিবারিক মসজিদ আছে, আর এই যে দোকান, যে দোকানের ভিতরে আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে ঢুকে হামলা শুরু করে দিল, তাদের পছন্দের খাবারগুলো কিনবে। আর এগুলো হলো আলু, রমজান মাসে প্রচুর আলু উঠানো হয়েছে, আলুতে কিন্তু আমাদের বিক্রমপুর বিখ্যাত, মানে সারা বাংলাদেশে, বিদেশে, দেশ বিদেশে অনেক পরিচিত আর কি। তো এতে ওরা ওদের যে খাবারগুলো, চকলেটগুলো নিবে দোকান থেকে সবসময় আসলে, যেহেতু ওরা কিনে, তো ওদের একটা ফেমাস যে মানে নিজে শহরে কিন্তু এগুলো পারে না বাচ্চারা দোকানে ঢুকে কোনো কিছু নিতে, তো এখান থেকে সব কিছু নিয়ে নিল, আব্বা বিল দিয়ে দিল। আর এটা হলো আমাদের বাড়ির সামনে, এইখানে খুব সুন্দর সকাল বিকাল মানে হাট বসে, যেটা জমিদার ভাড়া আমার বাচ্চা চারা কখনোই নেয় না। তো এই তো আমাদের বাড়ির পুকুর, মানে এত বড় পুকুর দেখেও কিন্তু অনেক শান্তি লাগে। তো এটা হলো বাড়ির মেন রোড থেকে ঢোকার মানে সামনে যে রাস্তাটা, বাড়ির দুই পাড়েই দুইটা পুকুর, মানে সরি বাড়ি না, রাস্তার দুই ধারেই দুইটা বড় বড় পুষ্কুণী।
তো এই তো আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। আমার মানে যারা আমার ফলোয়ার ভিউয়ার্স তারা অনেক প্রশংসা করে এগুলো যখন দেখে, আমার গ্রামের ভিডিওগুলা। বাড়ির সামনে যেহেতু পারিবারিক মসজিদ, পাকা ঘাটলা আছে, আর এ তো আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতেছি। আমরা বাচ্চা চারা যেহেতু চারজন, তো আমাদের এরকম বড় বড় চারটা বাড়ি আছে। সারাদিন যখন হাঁটি অনেক ভালো লাগে, আর উপরে মানে সবুজ ছায়া গাছ ভালো লাগে, গাছের ছায়া শরীরের জন্য অনেক ভালো। চারপাশে এত বেশি গাছ মানে এটার জন্য রৌদ্রটা ওরকম লাগে না। আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল, তারপরে অনেক বাতাস ছিল, বাড়ির ভিতরে আমি ঢুকলাম। এই তো আমাদের বাড়ির ভিতরটা। তো এসে একটু বাচ্চাদের নিয়ে রেস্ট নিচ্ছিলাম, ওরা একদমই কথা শুনতে চাইতেছিল না, পানি খেতে চাচ্ছিলো না। তারপরে আমাদের আলুর দম দেওয়া হয়েছে, আলুর দমটা এত বেশি টেস্ট ছিল, মানে বিক্রমপুরে একটা মানে ঐতিহ্য খাবার এটা। তারপরে আমি এত ঘাটলায় চলে আসলাম, আর প্রচুর বাতাস ছিল, আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আমরা যখনই বাড়িতে আসি সারাদিন এই জায়গায় বসে থাকবো। আর এই তো যেহেতু এখান থেকে বসে মেন রোড দেখা যায়, আর আমার মেয়ে সে পানি নাড়বে, বারবার এই পুকুর পাড়ে চলে আসতেছিল, আর আমি তাকে একটু পরপর এই মানে একটু পরপর না সারাক্ষণ নজরেই রেখেছি। তার নাকি খুবই ভালো লাগছিলো, নানা বাড়িতে এসে ভাষায় এসে প্রকাশ করতে পারবে না। তারপরে একটু ঘাটলায় শুয়ে রইল, আবার পুকুর পাড়ে নেমে পানিতে নাড়াচাড়া, পানির সাথে খেলা করা খুব ফিল করতেছিল। পুকুরে প্রচুর মাছ ছিল, মাছ চাষ যেহেতু করা হয় তাই পুকুরে পানিটা একটু সবুজ। তো বাচ্চাকে আমি এখানে একদমই গোসল করাইনি, ও বারবারই গোসল করতে চাইতেছিল। আর ওটা হলো আমাদের মেন রোড, মেন রোড থেকে এই পুকুর ঘাটলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু আমাদের এই ঘাটলার পাশে কৃষ্ণচূড়া গাছ আছে, তো এই ফুলগুলো যখন ফুটে আরও বেশি ভালো লাগে। তারপরে মেয়েকে বাসায় নিয়ে গেলাম, বললাম যে আর পানি নাড়ার দরকার নেই। তো হঠাৎ করেই এটা হলো দুপুরে খাওয়া দাওয়ার পরে, তো আমি এসে ঘাটলায় বসলাম, আর সুন্দর বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে, এত বেশি ভালো লাগা কাজ করতেছিল। সত্যি সবাই বলতেছিল আমরা নাকি রহমত নিয়ে এসেছি, কারণ বাবার বাড়িতে যখনই আসি খুবই ভালো লাগে, মানে এটা ফিল করতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, ভালো লাগা কাজ করে। তো এখন এই গরমের মধ্যে বাতাসও ছিল প্রচুর, আর এখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা একটু নেমে এসেছে, অনেক ভালো লাগছিলো। সারাদিন অনেক হই হুল্লা, অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক ভালো লাগলো, বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় পার করলাম। আর আব্বাও আমাদেরকে দেখে এত বেশি খুশি হয়েছে, যেহেতু এখন ওরকমভাবে একটা সময় পাই না। আর টুপটাপ বৃষ্টি পড়তেছিলো, গাছের পাতাগুলো সুন্দর নড়তেছিল, ভালো লাগছিলো দেখে। তো এ তো আমার ছোটো ভাইয়ের সাথে মানে আমার চাচাতো ভাইয়ের সাথে আর কি আমার বাচ্চারা খেলাধুলা করতেছিলো। তারপরে এটা বিকেলের দিকে আসরের পরে আমাদের বাড়ির পাশেই যেহেতু পারিবারিক কবরস্থান, যেখানে আমার মাকে মাটি দেওয়া হয়েছে, মায়ের সাথে দেখা করতে এসেছি আর কি। তো আমি আরেকবার এসে দেখে গিয়েছি, তো এখন যাওয়ার আগ মুহূর্ত মায়ের জন্য একটু দোয়া করলাম, আর খুব মিস করতেছিলাম প্রত্যেকটা মানে অনুভূতি মাকে ফিল করতেছিলাম। এখানে আমার দাদা দাদি চাচা চাচি বোন ভাগ্নি সবাইকে পারিবারিক অবস্থানে মাটি দেওয়া হয়েছে, সবার জন্য দোয়া করলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমার মেয়েও আমাকে দেখে তার নানির সাথে দেখা করতে অলরেডি চলে এসেছে। তারপরে এ তো আমরা সন্ধ্যা মুহূর্ত চলে যাচ্ছি আর কি, আব্বার কাছ থেকে বিদায় নিয়ে, ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি। আব্বা খুব মন খারাপ করতেছিল, যে বারবার বলতেছিল আজকে থেকে গেলেই পারতাম, আর ওরকম একটা প্রিপারেশন নিয়ে যায়নি। তো ওই সময়টা সত্যি খুবই খারাপ লাগছিলো, আব্বার মনটা এত বেশি খারাপ ছিল। আর এ তো যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি নামবে, আকাশে ঝিলিক মারতেছিলো, ভাইয়ের বাচ্চারা খুব মন খারাপ করে ফেলেছিল, চোখ দিয়ে পানি পড়তেছিলো, যেহেতু অনেকক্ষণ ওরা খেলাধুলা করেছে। তো এই তো আমরা এখন ব্রিজে উঠে গেলাম। আজকের মতো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নদীর এক পাড়ে আমি থাকি, আর এক পাড়ে আমার বাবার বাড়ি। আল্লাহ হাফিজ।